বাংলাদেশে রবিউলাওয়ালে আমার নবীর জন্য যশ্নে জুলুস যারা বাইর করল তারা নবীর জন্য জীবন দিতে প্রস্তুত তাকের উপরে দাঁড়াইছে গাড়ির উপরে দাঁড়াইছে সিএনজির উপরে অটো নিয়ে মিছিল করতেছে নবীজিকে বলতেছে হ্যাপি বার্থডে ও মোহাম্মদ অথবা বলতেছে আহলান সাহলান ইয়া মোহাম্মদ যাই বলুক না কেন তাদের এই ব্যাপারে আমার আজকে বক্তব্য নাই কিন্তু একটা কষ্টের কথা বলি তারা যে মিছিলগুলা করলেন ওই মিছিলগুলোতে যে ফেস্টুন ইউজ করলেন যে ব্যানারগুলি ইউজ করলেন সেই ব্যানারে মোহাম্মদ লেখা মোহাম্মদুর রসুল উল্লাহ লেখা কলিজায় আঘাত লাগছে তখন যখন দেখলাম আল্লাহ রাসূলের নাম লেখা ব্যানারগুলা ময়লার ডাস্টবিনে তারা ফেলেছে তখনই বুঝতে পারছি এরা আশেকে রাসূল নয় নিঃসন্দেহে এরা গাজা খু আপনি চিন্তা করতে পারেন রাসুলের সাথে কত বড় বেয়াদুবি আমাদের মুসলমানেরা আরবি কোরআন লেখা হয়েছে আরবি হরফ দিয়া রাস্তার মধ্যে আরবি হরফ দিলে মান দেখলে মানুষ ওটাই চুমা খায় আর তারা আমার নবীর নাম লেখা পোস্টার আমার নবীর নাম লেখা ফেস্টুন আমার নবীর নাম লেখা ব্যানারগুলা ডাস্টবিনে তাও ময়লার ডাস্টবিনে এত নোংরা জায়গায় ফেলাইছে এটার দ্বারা বোঝা যায় তারা কারো না কারো দালাল তারা রাসুল হতে পারে না যেই নবীকে আল্লাহ পাক নাম ধরে ডাকতে নিষেধ করেছেন যেই নবী রুমের ভিতরে থাকলে নবীকে ডাকতে নিষেধ করেছেন যেই নবীর সাথে জোরে কথা বললে আমল বরবাদ হয়ে যায় যেই নবীর সামনে দাঁড়ায়া জোরে কথা বলা যায় না সেই নবীর নাম লেখা ব্যানার ফেস্টুন যারা ডাস্টবিনে ফালাইছ তোরা আশেকের রাসূল নস তোরা ইহুদীদের দলার তোরা ইহুদীদের দালার তোরা তুই কি জবাব দিবি তোর কাছে কি ব্যাখ্যা আছে এটা আমার নবীর নাম তুই ডাস্টবিনে ফালা আন্তাহ বাতা আম আলুকুম নবীর সাথে বেয়াদবি করলে ক্ষমা পাবি না বড় জোরে কথা বল বড় বড় জিলাপি খাও এই জিলাপিটা খাওয়াই তোমাদের নেশা নবীর প্রতি তোমাদের কোনো ভালোবাসা নাই যদি থাকতো আল্লাহ আল্লাহ রাসুলের নাম লেখা কখনো তুই ডাস্টবিনে ফেলে না হোদাই বিয়ার সন্ধিপত্র লেখা হলো খেয়াল করেন হুদায় বিয়ার সন্ধিপত্র লেখা হলো সন্ধিপত্রে মুসলমানদের পক্ষ থেকে যিনি সন্ধিতে সই করবেন তিনি হচ্ছেন মোহাম্মাদুর রাসুল্লাহ আমার কলিজার ভাইয়ারা লেখা হলো মিন মিন মোহাম্মদুর রসূল উল্লাহসাল্লাল্লাহ আলিহসাল্লাম অর্থাৎ মোহাম্মদ সাল্লামের পক্ষে সন্ধি যখন সন্ধিপত্র সামনে আনা হলো কাফেরের নেতারা বললেন সন্ধিপত্রের চুক্তিপত্রে যদি মোহাম্মদুর রসুল উল্লাহ লেখ আমরা এই চুক্তি মানি না কারণ আমরা তো তাকে রাসূলুল্লাহ মানি না নাওজু বিল্লাহ তো কি লিখতে হবে কয় লেখ ইবনে আব্দুল্লাহ কথা কি বুঝেন মোহাম্মদ লেখো মালিক ছিলেন তিনি তো লেখতে জানতেন না পড়তে জানতেন না নবীজি সবসময় একটা শিলমোহর ব্যবহার করতেন এটা দিয়ে নবীজি শিল দিতেন যেটাতে লেখা ছিল মোহাম্মদুর রাসুল্লাহ আমার ভাইয়েরা এবার আল্লাহ নবী হজরতে আলীকে ডাকলেন আলীকে ডেকে বলেন আলী কোন জায়গায় রাসুল্লাহটা লেখে আছে এটা কেটে দাও শুধু মোহাম্মদ ইবনে আবদুল্লাহ লেখ হজরতে আলী রাদ আনহু কি বলতেছে শোনেন আশেখে রাসুল কাকে বলেন হজরতে আলী রাদ আনহু বললেন ইয়া রসুল আল্লাহ সাল্লাহ অতীত জীবনে যত অর্ডার করেছেন সব মেনে নিয়েছি ভবিষ্যতেও যা বলবেন সব মাথা পেতে মেনে নেব কিন্তু গো আমি রাসুল্লাহ নামটা কাটতে পারবো না আজকের হুকুম মানা আমার দ্বারা সম্ভব না কারণ আমরা যদি আপনার নাম থেকে রাসুল্লাহ কেটে দিয়ে আমাদের অস্তিত্ব থাকে না এত বড় বেয়াদবি আমি করতে পারবো না আল্লাহর নবী বলেন আলী কোন জায়গায় রাসুল্লাহটা লেখা আছে আমাকে দেখা দাও আমি নিজের হাতে কেটে দিব বুঝাইতে চাইলাম যেই নবীর নামনের শুরু থেকে মুসলমানেরা আশেখেরাসুলেরা রাসুলেরা উল্লাহ শব্দ কাটতে চায় না সেই নবীর নামের লেখা ফেস্টুন রাসুল্লাহ লেখা যখন ডাস্টবিনে ফালায় এরা যে গাজাখুর এতে কোনো সন্দেহ না।

আবু সুফিয়ান গেছে মক্কা থেকে মদিনায় আবু সুফিয়ানের মেয়ের নাম ছিল ওম্মে হাবিবা রাসুল্লাহর স্ত্রী ঘরের ভিতরে ঢুকে দেখছে বসার কোনো জায়গা নাই আবু সুফিয়ান দেখলেন একটা মাত্র খেজুর পাতার পাটি কয়টা তাও এটা সাধারণ পাটি নয় এই পাটিতে বসেন মোহাম্মদুর সাল্লাহ সাল্লাহ আবু সুফিয়ান কয় মেয়েরে বসতে দিবি না মেয়ে কথা বলে না আবু সুফিয়ান নিজে নিজে যাচ্ছে ওই পার্টিতে বসার জন্য ও মে হাবিবা রাসুল্লার স্ত্রী তিনি দৌড়াইয়া যায় পার্টিটা উঠাইয়া বুকের সাথে লাগায় চিৎকার দিয়ে বলতেছেন ও আবু সুফিয়ান হতে পারো তুমি আমার বাবা কিন্তু তুমি বাবা তো কাফের একজন কাফেরের জন্য রাসুল্লার পার্টি আমি ছাড়তে পারি না তুমি আমার বাপ এটা সত্য কিন্তু এই পার্টিতে তো রাসুল্লাহ বসে মোহাম্মদ রাসুল্লাহ বসে একজন কাফের জন্য রাসুল্লাহর পার্টি আমি বাপ হইলেও ছেড়ে দিতে পারি ভালোবাসা কাকে বলে জিলা নাম ভালোবাসা নয় ইয়া না বিশালাম আলাইকা বললা দাঁড়াইলে ভালোবাসা হয় না তোমার যদি নবীর প্রতি তোমার ভালোবাসা থাকতো তুমি ফেস্টুনগুলা গুলা ডাস্টবিনে ফালাইলা কেন জবাব চাই তুমি যদি নবীকে ভালোবাসা এত বড় বড় মিছিল কইরা রাসুলের নামের পোস্টার রসুল্লাহ লেখা আল্লাহ লেখা রাসুল লেখা শব্দগুলা ডাস্টবিনে ফালাই লিখেন তোর লজ্জা লাগে না তুই রাসুল উল্লাহ তোর তো ইমানই চলে গেছিস আমার কলিজার বেড়া সেই ব্যাপারে আল্লাহ পাক বলছেন কল ইং কুং তুম তোহেব্বন আল্লাহ ইয়াহ বি বেকুম অল্লাহ ওয়া গমফিরালকুম জোনো বেকুম ওয়াল্লাহ গফরুর হে আল্লাহ রহম্বুল আলামিন বলছেন নবী আপনি বলেন তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও নবীকে এত্তেবা করো ফাত্তা বিয়ৌনি নবীকে এতেবা করো ইয় আল্লাহ তোমাদেরকে ভালোবাসা দিবে ভয় ফিরলাহক তোমাদেরকে আল্লাহ ক্ষমা করে দিবে তোমাদের জীবনের সব গুণ আল্লামাফ করে দিবে আল্লাহ বলে আলামিন বলছেন লাকাদ দে কানালাক পে রস লিল্লাহি অসুয়তুন হাসানা লিমাং কানা ইয়ারজো ইয়ারজুল্লা হা ওয়ালি অমাল আখর আল্লাহ রব্দুল আলামিন বলছেন বান্দা তোমাদের মধ্যে যা আল্লাহ পরকালকে ভয় করো তারা যেন অবশ্যই রাসুলের চরিত্রকে অনুসরণ করে লেখাতে কানালা কুম্ফি রসুল ইল্লাহী হাসানা তোমাদের যেন উত্তম চরিত্র রয়েছে রাসূল্লার চরিত্রের ভিতরে তোমরা সেটাকে ধরো তোমরা সেটাকে আঁকড়ে ধরো রাসুল ফাঁকাত আত আল্লাহ যে ব্যক্তি রাসুলের এত্তেবা করলো সে যেন সয়ন আল্লাহর এত্তেবা করল কত বড় গুরুত্বপূর্ণ কথা আপনি আপনি চিন্তা করতে পারেন পাকি বলছেন আল্লাহ যে ব্যক্তি রাসূল যে ব্যক্তি আল্লাহ রাসুলের এত্তেবা করলো সে যেন সরাসরি রাসুল সসলামের এত্তেবা করলো সেই রাসুলের চরিত্রের ব্যাপার আজকে কথা শুনবা আমার ভাইয়েরা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে আদিস বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন আমার উম্মতের ভিতরে সবাই তো জান্নাতে যাবে কিন্তু যারা আমাকে অস্বীকার করে তারা জান্নাতে যাবে না প্রশ্ন করা হলো রাসূল গো কার আপনাকে কারা আপনাকে এত্তেবা করে আল্লাহ নবী বলেন মান আত আনি দাখাল জান্না অমান আসানি ফাকাদ আবা যে ব্যক্তি আমাকে এত্তেবা করে সে জান্নাতে চলে যাবে আর আমার এত্তেবা যারা না করে তাদের কপালে যাহার আছে না না রাসুল গেছেন যেই পথে আমরা যাব রাসুলের সাথে বেয়াদবি করা যায় রাসুলের নামের সাথে বেয়াদবি করা যায় বাংলাদেশে যদি সাত লক্ষ মসজিদ থাকে সাত লক্ষ মসজিদে যদি পঁয়ত্রিশ লক্ষ বার আজান হয় এই পঁয়ত্রিশ লক্ষ বার আজানের ভিতরে সত্তর লক্ষবার রাসুল্লার নাম আসে না শুধু বাংলাদেশের কথা বললাম শুধু বাংলাদেশের কথা বললাম বাংলাদেশে যদি সাত লক্ষ মসজিদ থাকে তাহলে পঁয়ত্রিশ লক্ষ বার আজান হয় আর পঁয়ত্রিশ লক্ষ আজানের ভিতরে শুধুমাত্র আজানের ভিতরে শত্রুর লক্ষ বা নোভিকারী নাম নেওয়া হয় যত মুসল্লি আছে নামাজের ভিতরে তারা দুরুদ পড়ার সময় রাসুল্লাহ সৈয়াসলামের নাম নেওয়া লাগে কি লাগে না এই কথাটা আল্লাহ বলছে না আল্লা কাজ নবী সারা দুনিয়া আপনার জিকির করবে আপনাকে আমি এত সম্মান দিছি আল্লাহ রব্বুল আলামিনেমে একটা দুইটা নয় আল্লাহর নবীর চরিত্র বয়ন করার জন্য তেরোটা নাজেল করছে কয়টা কয়টা তেরোটা নাজেল করেছেন আমার ভাইয়েরা কয়ামতের ময়দানে জান্নাত যখন জান্নাতের দরজাগুলা তালা দেওয়া আছে ভিতর থেকে তালা লাগানো বিচার ফয়সালা যখন শুরু হবে জান্নাতের যখন ঘোষণা দেওয়া হবে আল্লাহ রাসুল বলেন আমি জান্নাতের দরজায় যাব জান্নাতের দরজায় যে এক কড়া নাড়া দেব ভিতর থেকে জিজ্ঞেস করবে কে আমি বলবো আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলার সাথে সাথে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে এর আগে জান্নাতের দরওয়াজা খোলা হবে না সহি বোখারের হাদিস রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেন জান্নাতের দরজা খোলা হবে না ততক্ষণ আমি জান্নাতের দরজায় যাব না ফেরেস্তারা বলবেন ইয়া রসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম আপনি না এসে যদি অন্য কোনো নবীর আসত আল্লাহর কসম দরজা খুলে দিতাম না আমরা হাজার হাজার বছর ধরে এখানে দাঁড়ায় আছি আপনি কখন আসবেন আপনার গলার আওয়াজ পেয়ে পরিচয় পেয়ে দরজা খুলে দিলাম নবী বলেন আমি আমার উম্মদেরকে কেনিয়া অন্যান্য অন্য নবীর উম্মতের আগে জান্নাতে চলে যাব আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে বলছেন ইন্না আতাইনা কাল কাউসার পড়েন সবাই ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়া কাহু আল আবতার কাল কাউসার নবী কাউসার আপনাকে দান করলাম আপনার উম্মতের জন্য অক্ষ করে দিলাম আপনি কাজ করবেন কোরবানি করতে বলেন আপনার আর নামাজ আদায় করতে বলেন সেই নবীর উম্মতেরা নামাজের কাছেও যায় না বিপদে পড়লে কটা জিলে ফিলে মসজিদে দোয়া পড়াইতে যায় এমন মুসল্লি আছে না নামাজে নাই নামাজ পড়ে না পাঁচ হক্তের এক অপ্ত যায় না নামাজও

আবতার নবী গো আপনি কুরবানি করেন আপনি নামাজ আদায় করেন আমি আপনার উম্মদকে হাউজে কাউসার দান করে দেব হাউজে কাউসার আকাশে যত তারকা হাউজে কাউসারের সামনে ততগুলা পেয়ালা আছেন আরে খাদিসে আসছে আল্লাহর নবী বলেছেন আমার উম্মতের সংখ্যা যত হাউজে কাউসারের পেয়ালার সংখ্যা তত আমি নিজের হাতে আমার উম্মতকে হাউজে কাউসার পান করাবো কিন্তু একদল মত আমার কাছে যাবে পানি পান করার জন্য তাদের আর আমার মাঝখানে পর্দা পড়ে যাবে আমি বলবো আমি তোমার তাদেরকে পানি পান করাতে চাই তারাও তোমার ওম্মত ফেরেশ তারা বলবে না হুজুর তারা আপনার উম্মত না তারা হইলো দোকাবাজ তারা বেদাত করত তারা শিরিক করত তারা আপনার সন্ন্যতকে পাত্তা দিত না তারা নিজেরা নিজেদের মতো করে ইসলাম বানায় নিছে সারাটা জীবন বেদাতের পথে তারা চলছে আপনি যে শরীয়ত দিয়ে আসছেন ওই শরীয়তের কাছেও তারা ছিল না তারা শরীয়তে বাড়াইছে ইচ্ছা মতো কমায় দিছে নবীগো তারা আপনার উম্মত হতে পারে না আপনি তাদেরকে পান করাবেন না এখন নবীজি বলবেন তোমরা ভেগে যাও তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই সুন্নত কাকে বলেন নবী যা করেছেন তাই আমাদের জন্য সুন্না আমার কলিজার বাইর আল্লাহ নবী বলছেন মান আহিয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি খেয়াল করেন মান আহিয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি যে ব্যক্তি আমার একটা সুন্নতকে জিন্দা করে দিল শের জমানায় সেই জন্য আমি নবীকে ভালোবাসলো আর যে ব্যক্তি আমাকে ভালোবাসলো মাইফিল ফিল সে আমার সাথে জান্নাতে থাকবে দুই ব্যক্তির ব্যাপারে নবীজি বলছেন আমার পাশাপাশি জান্নাতে থাকবে এক নম্বরে নবীজি বলেছেন যারা আমার সন্ন্যতকে জিন্দা করবে আমার সন্নদ পালন করবে শেষ জমানায় তারা আমার পাশাপাশি জান্নাতে থাকবে আরে খাদিসে নবীজি বলেছেন যারা মেয়েদের বা কন্যা সন্তানের পিতা যারা কথা বুঝেননি কন্যা সন্তানের বাপ যারা অর্থাৎ যাদের মেয়ে আছে ওই মেয়ের সাথে ভালো আচরণ করে মেয়ের হক যারা বোঝা দেয় তারা আর আমি মোহাম্মদ ইসলাম পাশাপাশি এইভাবে আঙ্গুল দেওয়া দেখাইছে দুইটা আঙ্গুল যেমন কাছাকাছি তারা আমার সাথে কাছাকাছি জান্নাতে থাকবে নবেজে বলছেন খবরদার মেয়েদের পিতাদেরকে গালি দিও না আমি মোহাম্মদ সাল্লাম মেয়েদের পিতা যারা মেয়েদের সাথে ভালো আচরণ করবে তারা আমার সাথে জান্নাতে থাকবে বোখারির হাদিসে আসছে এক ব্যক্তি বাজারে গেছে ব্যাগ নিয়ে ঘুরতেছে আল্লাহ নবী বললেন বাজারে কেন আসছো কয় হুজুর কেনাকাটা করব আল্লাহ নবী বললেন কি কিনেছ এবার বলল এখনও কিনি নাই কিনব আল্লাহ নবী বলল ছেলে না মেয়ে কয় হুজুর ছেলেও আছে মেয়ে আছে আল্লাহ নবী বললেন বাজারে যখন কেনাকাটা করবা মেয়ের জন্য আগে কিনবা কথাকে বুঝতেছেন তার জন্য আগে কিনবা আরেকজন বাজার থেকে বাড়ির দিকে রওনা দিছে নবীজি বললেন কোথায় যাও কয় হুজুর বাজার করলাম ছেলে মেয়ের জন্য কেনাকাটা করলাম বাড়িতে যাই নবীজি বললেন বাড়িতে যখন যাবা আগে মেয়ের হাতে দিবা তারপরে ছেলের হাতে দিবা